উপন্যাস যখন শওকতালির জন্ম পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে উনিশশো সালের বারো ফেব্রুয়ারি তার বিখ্যাত উপন্যাস ওয়ারিশ প্রদূষে প্রাকৃতজন পিঙ্গল আকাশ অপেক্ষা গন্তব্যে অতপর উত্তরের ক্ষেপ অবশেষে প্রপাত জননী ও জাতিকা মাদারডাঙার কথা ও জোর বিজোর মুক্তিযুদ্ধের সময় তাকে বন্দী করে জেলে পাঠায় সামরিক জান্তা ভাষা আন্দোলনের সক্রিয় অংশ নেওয়া শওকত আলী উনিশশো সালে একুশে পদকে ভূষিত হন বাংলা একাডেমি পুরস্কার ফিলিপস সাহিত্য পুরস্কার হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার অজিত গোহ স্মৃতি সাহিত্য পুরস্কার সহ আরও অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন মহান এ লেখক ষোলো জানুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শওকত আলী সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হাসপাতাল থেকে শেষবারের মতো তার মরদেহ টিকাটুলির বাসভবনে নেওয়া হয় এই আইসিইউতেই ছিল উনি উনি আর ওই চেত হ্যাঁ 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 আর উনি আর উঠেন নেই মানে অথচনের অবস্থায় ছিলেন আস্তে আস্তে ডিটেট করছে ওনার আগে বিশ বছর আগে বাইপাস সার্জারি হয়েছিল ওটার একটা সমস্যা ছিল ওনার বিকেল তিনটায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শকতালির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় বাংলাদেশ লেখক শিবিরের ওই আয়োজনে শ্রদ্ধা জানান লেখক সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন একটি মুক্ত সমাজ সমাজতন্ত্রের আদর্শ অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা সেই বিশ্বাসটি তার লেখনের মধ্যে বারবার বিভিন্ন কাব্যিকভাবে তিনি তুলে এনেছেন সাহিত্য তো সংস্কৃতির একটা বড় জায়গা সেখানে তো ক্ষতি হলোই কারণ হচ্ছে যে মননশীল লেখকের সংখ্যা কিন্তু আমাদের দেশে খুব বেশি নেই তার লেখা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হওয়া দরকার ছিল এখনও দরকার প্রচলিত সমাজে এবং প্রচলিত ব্যবস্থায় এই মহান সাহিত্যিক উপেক্ষিত রয়েছেন উনি সবসময় লেখতেন সকাল ছটায় লেখ আরম্ভ করতেন লেখা আর রাত্রি নটায় লেখা শেষ করতেন এর ব্যতিক্রম হতো না বাদ মাগ্রীব টিকাটুলি জামে মসজিদের জানাজা শেষে জুরাইন কবরস্থানের স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শাহিত হন শওকত আলী সৌমিক আহমেদ চ্যানেল আই ঢাকা